আশীত সন্দোষা নবদ্বীপে আমরা আজ একত্রিত মিলিত হয়েছি দুশাইক নম্বর পোল শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর আমা শ্রীদাম নবদ্বীপের মাঝে পারিষদকে সঙ্গে নিয়ে শ্রীদাম নবদ্বীপের মাঝে লীলা করলেন কিন্তু লীলারসের আস্বাদন হল না। কেন? মনের মতো মানুষ পায়নি বলে শ্রীদাম নবদ্বীপে তার লীলারসে আস্বাদন হল না। ভক্তর প্রয়োজন বাবা, ভক্তের প্রয়োজন বাবা। ভক্ত না হলে ভগবানকে পাওয়া যায় না, আবার ভগবান না হলে ভক্তকে পাওয়া যায় না। তা আজকে আপনারা যারা বসে আছেন সকলেই ভক্ত। সকলে যদি আপনারা ভক্ত হলেন, এই মঠ হরি বা আসরে উলুধ্বনি সংকীর্তনের কথা বলতে হয় কেন? উলুধ্বনি সংকীর্তনই যে দেবেই তার লাভ বাবা। তা শ্রীরাম নবদ্বীপে মহাপ্রভুর নয়ন জলে বয়ান ভাসে, অর্থাৎ নয়ন জলে মুখ ভেসে যায়। কারণ কি? ভগবান চিন্তা করলেন, আমি শ্রীদাম নবদ্বীপে শশী গর্ভ সিন্ধু মাঝে ভগবান আবার বৃন্দাবনে তার কোনো অভাব ছিল না, তিনি তো রাজার ছেলে, তিনি রাজার ছেলে হয়ে আজ ধরাছোঁয়া গোপন করে শ্রীদাম নবদ্বীপে কিসের জন্য এসেছেন? আমা আপনাদের যদি টাকা পয়সা থাকে, মা বাড়ি গাড়ি টাকা পয়সা যদি থাকে, সর্বকিছু আছে, তাহলে এই স্থান থেকে ওই স্থানে যাওয়ার কোনো দরকার নেই তো বাবা। কিসের জন্য যায় মানুষ? কর্মের জন্য, জীবিকা নির্ভরের জন্য। তা ভগবান শ্রীকৃষ্ণে শ্রীদাম বৃন্দাবনে কোনো অভাব ছিল না, তিনি রাজার ছেলে, তিনি ধরাছোঁয়া গোপন করে নবদ্বীপে এলেন কেন? ভগবান চিন্তা করলেন, আমি আমার স্বার্থ নিয়ে বেঁচে থাকলে তো আমাকে ভগবান বলে কেউ চিনবে না, আমার এই স্বার্থটাকে ত্যাগ করতে হবে। এই স্বার্থ ত্যাগ করে কাঙাল বেশ ধারণ করে মা শ্রীদাম নবদ্বীপের মাটিতে ধুলাই পড়ে গড়াগড়ি যায় আমার গৌর হরিয়া। মহাপ্রভু জন্ম নেওয়ার পর চিন্তা করলেন যে আমি যে জন্য এসেছি ষোলনাম পত্রিশেখর নিয়ে, এ তো বিতরণ করতে হবে, কলিযুগকে বাঁচাতে হবে, কলিযুগকে উদ্ধার করতে হবে। এই চিন্তা করে ভগবান আমার শিবাসঙ্গনটাকে বেছে দিলেন নামের জন্য। কিমা শ্রীদাম নবদ্বীপে বাবা নাম হয়েছিল কোথায় সর্বপ্রথম? নাম হয়েছিল কোথায় গো? শ্রীবাসঙ্গনে। শ্রীবাস কথাটার নাম অর্থ কি মা? শ্রীবাস, শ্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, বাস কথার অর্থ হচ্ছে গৃহ, অর্থাৎ
স্ত্রী কথার অর্থ হচ্ছে সুন্দর, আর বাস কথার অর্থ হচ্ছে ঘর, অথচ বাসা কোন বাসার কথা বলছে? দেহ বাসা। তা ভগবান চিন্তা করলেন, নাম যদি করতে হয় আমার শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস ঠাকুরের বাড়িতে আমার তা শ্রীবাস অঙ্গনে নাম চলছে। ভগবান বললেন, শ্রীবাস ঠাকুরকে আজ আমি পরীক্ষা করতে চাই। ভগবানের পরীক্ষা কিন্তু কঠিন বাবা, ভগবান ভক্তকে পরীক্ষা করে খুব কঠিন। যেমন শ্রীবাস ঠাকুরের একটি মাত্র ছেলে, শ্রীবাস ঠাকুরের স্ত্রীর নাম বাবা মালিনী দেবী। তা শ্রীবাস ঠাকুরের স্ত্রীর নাম মালিনী দেবী, তারা সদাই কিন্তু কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন সাধন করে, কৃষ্ণ ভজন সাধন করে। ভগবান বললেন, শ্রীবাস আর মালিনী, আজ তোমরা কেমন ভক্ত আজ তোমাদের পরীক্ষা করতে চাই। শ্যাগরার দোকান দেখেছেন মা? শ্যাগরা, শ্যাগরাদের কাজ হলো সুন্দর একটা সোনার জিনিস বন্ধক নিতে যাবেন, বন্ধক দিতে যাবেন কিংবা সোনার জিনিসটা নিয়ে যাবেন। শ্যাগরাদের কাজ হচ্ছে বাবা কষ্টি পাথর বলে একটা বস্তু থাকে, ওই কষ্টি পাথর দিয়ে সোনাটাকে যাচাই করে নেয় কি মা? তদ্রূপ ভগবান বললেন, শ্যাগরা যদি কষ্টি পাথর দিয়ে সোনা যাচাই করে নেয়, তাহলে আমি আমার ভক্তকে আমি যাচাই করে নেব। আমার এইভাবে শ্রীবাসের আঙ্গনায় নাম চলছে, প্রতিদিন শ্রীবাসের অঙ্গনে নাম চলে, নাম চলছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, মাকে বলছে, মা আমার কিছু আজকে ভালো লাগছে না,
আমার কিছু করতে ভালো লাগবে না, কিছু খেতে ভালো লাগবে না, এই বলে মা মালিনী দেবী ওই সন্তানটা মায়ের কোলে মৃত্যু হলো। মা গো, ভগবানের নাম করে যদি সর্বহারা হতে হয় কি হবে, কি হবে ভগবানের নাম নিয়ে? মা গো, মালিনী দেবী সদয় কৃষ্ণ নাম বদলে রাখি, মোর সন্তানকে কোলে নিয়ে, মোর সন্তানকে কোলে নিয়ে মালিনী দেবী আমা বদনে সদয় কৃষ্ণ নাম গাইছে আর বলছে ভগবান ওই কাঙালের ঠাকুর দয়ালের ঠাকুর, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি শুধু আমাকে সন্তান দিলে, তাও দিয়ে তুমি নিয়ে নিলে ঠাকুর। ও গো ভগবান, বলো বলো কেন এমন হলো ভগবান, কোন অপরাধে এমন হলো? মাগো, পৃথিবীতে যদি কোন সন্তান কোন মায়েদের হারিয়ে যায় কিংবা মারা যায়, সে মায়েদের অবস্থা কেমন হয়ে গেল? মরা সন্তানকে কোলে নিয়ে, কোলে নিয়ে শ্রীবাস ঠাকুর এসে বলছে মালিনী, ও গো মালিনী, ও গো মালিনী, তুমি তো এই সময় ভগবানের নামে বিভোর হয়ে থাকো, কেন কেন তুমি আজ মহাপ্রভুর নাম ছেড়ে দিয়ে তুমি চুপচাপ এখানে বসে আছো মালিনী? ও গো স্বামী গো, তুমি জানো না, জানো না, তুমি
নয় আমাদের আমাদের যে বড় ক্ষতি হয়ে গেল, আমাদের জীবনে পুত্র বলে কেউ রইল না স্বামী গো, সে তো আর মা বলে ডাকিবে না স্বামী। শ্রীবাস ঠাকুরকে বলছে মা গো, শ্রীবাস ঠাকুর সে মালিনী দেবীকে বলছে মালিনী চুপ করে আছো কেন বলো, তোমার চোখে জল কেন? মালিনী দেবী আমার ওই মরার সন্তানকে কোলে নিয়ে শ্রীবাস ঠাকুরকে বলছে স্বামী গো দেখো দেখো আমার নীল মনে আর কোনো দিন কথা বলবে না স্বামী। স্বামী গো আমার একটি মাত্র সন্তান দিল ভগবান, ভগবান আমার তাও তো কেড়ে কেড়ে নিল, বলো বলো মাডাক শুনিব কিভাবে আমার প্রাণ পাখি উড়ে গেল, ও গো স্বামী স্বামী চলে গেল আমার পাখি সোনার ময়না পাখি। কোন বাদেশে উইরা গেলি রে, ও তুই আমার দিয়া থাকি রে ময়না পাখি। কোন বাদেশে সোনার বড় পাখি রে কাজল কোন দেশে ময়না পাখি
বাস্তব জগতে যে মায়ের একেবারে সন্তান হারিয়েছে, যে মায়েরা সন্তান হারার বেদনা একমাত্র সেই মায়েরা জানে গো, তাছাড়া আর অন্য কেউ জানতে পারে না। কত সাধনা করে একটি মাত্র সন্তান হলো, সে তো এই পৃথিবী ছেড়ে চলে গেল স্বামী, বলো বলো আমি আর কি নিয়ে থাকিব স্বামী। ও মা ভক্ত কাকে বলে দেখুন, মালিনী দেবী যখন আমার মায়েদের তো একটু জ্বালা বেশি হইব কেন, দোষী দোষ মাস তোদের তো সন্তানটাকে গর্ভে ধারণ করি, কত না যন্ত্রণা আমার মায়ের সহ্য করে গো, চির ফাঁকি দি গেল রে পাখি করি বলে জনম জনা তরি আয়াবি মরি গে পাথ পাখি গেল রে কোনি বলি নেতেয়ু সোনার খাঁচাই ছিল পাখি অতি যত আমি সন্ধান পেলে তা উড়ে গিয়ে, আমি সন্ধান পেলে তা উড়ে গিয়ে দেখি তবে নয়ন ভরিয়া পাখি গেল রে কোনিব নেতে উড়িয়া, পাখি গেল রে কোনিব নেতে উড়িয়া। ওমা এমনই ভাবে শ্রীবাস ঠাকুরকে যখন বলছে, শ্রীবাস ঠাকুর বলছে মালিনী ওগো মালিনী মালিনী শোনো শোনো, সন্তান মারা গেছে যাকে তাতে কোনো দুঃখ নেই, শোনো আমি তোমাকে যে কথা বলি মালিনী তুমি শোনো, সন্তান মারা গেছে ওই যে রন্ধনগরি আছে, রন্ধনগরি এক পাশে তুমি কাপড় চাপা দিয়ে সন্তানটাকে ফেলে রাখো। মালিনী সন্তান মারা গেছে তাতে ক্ষতি না, ক্ষতি না কিন্তু এই মরা খবর যদি আমার ভগবান আমার ভগবান পা তাহলে তো এই গৃহে আর নাম হবে না,
নমঃ হবে বলছে সন্তান মারা গেছে যে কালে তা কেউ যেন না জানে। শোনো শোনো মালিনী, সন্তান মারা গেছে চাপা দিয়ে রাখো, কেউ যেন না জানে। যদি আমার মহাপ্রভু জানতে পারে তাহলে তো আজকে আমাদের এই গৃহেতে আর নাম হবে না। কাউকে জানিও না, নাম করো তুমি উচ্চ স্বরে নাম করো, যেন নাম না বন্ধ হয়, নাম বন্ধ বলে আমার মহাপ্রভু কষ্ট পাবে। বাস্তব জগতে পারবেন অমায়রা? পারবেন কি ভক্তিমতী মায়েদের বলছি পারবেন? সন্তান ত্যাগ করে ভগবানের নাম করতে পারবেন না? কোন মায়েরা পারবেন একটু দেখতে চাই, কারা পারবেন? সন্তান মারা গেলে এক পাশে রেখে পাশে বসে ভগবানের নাম করতে পারবেন কারা? এরকম কোন ভক্ত আছে এই জগতে? কিন্তু একজন কেউ খুঁজে পাওয়া যাবে না বাবা। যাবে কি? কেন পাওয়া যাবে? আমরা তো সাধারণ দাস, কেবল শুধু আমার 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 করে মেতে আছে। কেমন করে পারবে? পারবে যারা মনপ্রাণ ঐক্য করে ভগবানের চরণে দিয়ে দিয়েছে সেই সব ভক্ত পারবে, যেমন শ্রীবাস করেছিল। কারণ শ্রীবাস ভেবেছিল এই পৃথিবীতে আমরা এসেছি একা, যেতে হবে আমাদের একা। আমরা যে জন্মগ্রহণ করেছি, আমাদের যে সন্তান হচ্ছে, আমরা কি জন্মাবার পর সন্তানকে কোলে করে নিয়ে এসেছি এখানে? এনেছি মা? আপনারা জন্মাবার পর কে সন্তানকে কোলে করে নিয়ে এসেছেন? কেউ আপনাদের সঙ্গে একটু হ্যাঁ করবেন মা, ভালো লাগবে। যদি আপনারা সঙ্গে করে না নিয়ে আসেন, আপনাদের কাছে পাঠিয়েছে কে? ভগবান। যে দিয়েছে সে যদি নিয়ে নেয় ক্ষতি কি? অনেককে লক্ষ্য করে দেখবেন আপনারা, তাদের বাড়িতে যদি কোনো বস্তু হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় কিংবা ডাকাতি হয়ে যায়, তারা যদি মাঝে মধ্যে একটু ভগবানের নাম নেয় তারা কি বলে জানো? আর আজ থেকে আর ঠাকুরের ডাকবো না, পাথর কানা চোখ আছে, আমার বাড়ি দিয়ে সব চুরি করে নিয়ে গেল, দিন রাত 24 ঘন্টা ডাকছে তবু আমার ক্ষতি হলো। বলে গো বাবা বলে, আজকে যে অনিল বাবু যে হরিবাসরটা দিয়েছেন, এই হরিবাসরটা অনিল বাবু দিয়েছেন, খরচ করছে অনিল বাবু, নগরে নগরে ভিক্ষা করে আনছে অনিল বাবু। ভগবান আবার বললেন তুমি কোটিপতি থাকতে পারো, টাকা পয়সা তোমার থাকতে পারে, গাড়ি বাড়ি তোমার থাকতে পারে, আমি তোমার কাছে ছানা মিষ্টান্ন প্রসাদ খেতে চাই না, আমাকে ভালোবাসতে হলে তোমার মন প্রাণ রাগ অহংকার সর্বকিছু ত্যাগ করে মানুষের কাছে নত হয়ে 5-10 বাড়িতে গিয়ে ভিক্ষা করে নে, কিছু দরকার নেই, কিছু পেলে না, শুধু মন্দিরে বসে একটু গঙ্গার জল যদি তাও যদি না থাকে, ভগবান বললেন গঙ্গার জল যদিও তোমার না থাকে, না থাকে না কাঙালের ঠাকুর ভগবানের কথা শুনলে পাগল হয়ে যাবেন। ভালো যারা বিশেষে ভগবানকে তারাই জানে ভগবানের মধ্যে একটা বিষ আছে। ভগবান বললেন ছানা মিষ্টান্ন দরকার নেই, তোমরা আমার কাছে যাও, তুলসী পাত্র, তুলসী পাতার নয়ন বা
করে দিয়ে যদি একবার বলতে পারো গোবিন্দায় নমো, ও গোবিন্দায় নমো, ও গোবিন্দায় নমো, দুজনে গুরু গো করে দাও আমারে গুরু জলচর হিসেবে পোকামাকড় হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে, বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে, পশু হয়ে জন্মগ্রহণ করতে হয়েছে। মানবদের মধ্যে যেমন ভগবানকে সেবা করার মতো বস্তু ছিল জলচর, অর্থাৎ পোকা মাছ
তাদের মধ্যে কিন্তু ভগবানকে সেবা করার মস্ত ছিল, রাধে রাধে ছিল। বাবা একটু কথা বলবেন, জলচর হিসেবে তাদের মধ্যে কি ভগবানকে সেবা করার মতো বস্তু ছিল, আনন্দ দেওয়ার মতো বস্তু ছিল? বৃক্ষর মধ্যে কি ছিল বলবেন? প্রশ্ন জানা থাকলে বাবা বলবেন। পশুর মধ্যে ছিল? সকলের মধ্যে কিন্তু ভগবানকে সেবা করার মতো বস্তু ছিল। আমাদের মতো যেমন এই সাধের মানব জন্ম পেয়ে সবাই কিন্তু আমরা ভগবানকে ভজন সাধন করি করি বাবা, সকলের ভাগ্যে কিন্তু হয় না। কীর্তন বাসর যখন হয় তখন একটু মনে হয় কীর্তন বাসর চলে যায় বাবা, চলে যাওয়ার পরে কিন্তু ভগবানের কথা ভুলে যায়। তা জেনে রাখুন মা, জলচর হিসেবে জন্ম নিয়েছিলেন কে? শঙ্খ। শঙ্খ মানে শাক, শাক বলেছিলেন যে প্রভু আমি আগের জন্মে অপরাধ করেছি, ওই জন্মে অপরাধের জন্য তুমি আমার জলচর রূপে জন্মগ্রহণ দিও, তাতে দুঃখ নেই, অপরাধ করেছি যেখানে মা শাস্তি তো পেতে হবে, অপরাধ করলে তো শাস্তি পেতে হয়, তা জলচর রূপে যদি আমাকে ভগবান তুমি পাঠাও তাহলে যেন শঙ্খ রূপে আমাকে পাঠাতে পারো। কেন মা? শঙ্খ রূপে যদি ভগবান যদি আমাকে পাঠায় তাহলে আমি আপনাদের মতো মায়ের বদনে সাধুগুরু বৈষ্ণব মায়েদের বদনে উঠব, বদনে উঠে বদনে দিয়ে আমি ভগবানকে প্রতিধ্বনি দিয়ে জানাতে পারবো যে ভগবান আর তুমি আমাকে এবার তুমি আমাকে কৃপা করে আর জলচর জলচর রূপে জলের মধ্যে ভগবানকে সেবা করা হয়। বৃক্ষ রূপে যারা জন্মেছে তাদের মধ্যে কোন ব্যক্তি ভালো ছিল, কোন কর্ম শেষ হতে চলেছে, মানব জন্মে আসবে ভগবানকে বলছে ভগবান গো, ও গো ভগবান ভগবান গো, আমি তো বহু জন্মে বহু পাপ করেছি, দয়া আমাকে তুমি যদি বৃক্ষ জন্ম দিতে যদি আমাকে বৃক্ষ জন্ম দিতে হয় তাহলে শোনো আমার বৃক্ষ জন্ম দিতে হলে তুলসী গাছ করো কিংবা চন্দন গাছ করো, চন্দন গাছ করো। বুঝতে পারছেন মা? বৃক্ষ বলছে ভগবান যদি তুমি আমাকে জন্ম দিতে হয় বৃক্ষ রূপে দিও, আমাকে কোনো কষ্ট নেই, যদি আমাকে তুমি দাও তুলসী গাছ কিংবা চন্দন গাছ। তুলসী গাছ কেন বললেন মা? তুলসী গাছ জন্ম দিলে আমার গৌরী মনির
চরণে পতিত হতে পারে পারে, আর চন্দনে গাছি চাইল কেন মা, ভক্ত মন্ডলী ললাটে ললাটে যেন ফোটা দিতে পারে থাকিতে পারি, আর পশু জন্ম যারা পেয়েছে তারা ভগবানকে কেঁদে কেঁদে বলেছে ও গো ভগবান, ও গো ভগবান, যদি আমাদের তুমি পশু পশু জন্ম যদি দিতে হয় ভগবান গো, যেন আমরা যেন আমরা গোবিন্দ সেবা, গোবিন্দ সেবায় লাগিতে আমার গোবিন্দ গোবিন্দ সেবা সেবা রাখিতে জানুই আমার গোবিন্দ গোবিন্দ সেবা সেবায় লাগিতে পারে, ও গো ভগবান, ও গো ভগবান তোমার কাছে আমাদের আমাদের মিনতি অনাই, যদি পশু জন্ম দিয়ে থাকো অমা, যেখানে পশু জন্ম দেওয়ার কথা বললেন কেন, যারা পশু জন্ম নেওয়ার কথা বললেন কি, পশু জন্ম কি হতে পারে না, গোবিন্দের সঙ্গে মিল আছে বলবো না, পশু জন্মটা কি জন্মে চেয়েছিল গোবিন্দের নাম আপনারা উচ্চারণ করুন, পশুর মধ্যে কিন্তু সেই বস্তুটা পাবেন, কি বলুন তো, গাভী, বুঝতে পারছেন না, গাভী গাভী হরি বল হরি বল, বাবা ঠিকই বলেছে, গোবিন্দ বললে ভগবানকে বললেন যদি পশু জন্ম দিতে হয় তাহলে আমাদের আপনারা যারা এখন ভজন সাধন করেননি সদগুরুর চরণ আশ্রয় করেননি তাদের উদ্দেশ্যে বলবো, সময় থাকতে বাবা একটু নাম জপ করো, সাধুগুরুর চরণ আশ্রয় করো, সদগুরু দিয়ে দীক্ষা নাও, নইলে বাবা ওই আস্তে আস্তে কিন্তু ওই জলচর ওই 84 লক্ষ জনই ভ্রমণ করতে হবে, এইটা খেয়াল রাখবেন। তা মালিনী দেবীর কি হলো মা, ওই শ্রীবাসঙ্গনে ওই মরা সন্তানটাকে রেখে দিয়ে আর শ্রীবাস ঠাকুরকে সঙ্গে নিয়ে নামে বিবাহ নাম করছে, ভগবানকে সঙ্গে নিয়ে গৌর হরিকে সঙ্গে নিয়ে, কেমন ভাবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আমার সকলে মিলিত হয়ে কৃষ্ণ গালি দেবেন, কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম রাম রাম।
আছে দাদা অমা, কেউ কেউ পরে পরে তালি দিচ্ছে আর কেউ এইভাবে বসে আছে। তা আমি বলবো মা, যাদের কর আছে তারা তালি দেবেন, আর যাদের নেই তাদের আর দিতে হবে না। তা ভগবান বললেন, যাদের কর আছে তারা তালি দিলে, পরে পরে তালি দিলে তাদের জন্য প্রাইজের ব্যবস্থা আছে বাবা, আর যাদের নেই যারা দিতেও পারবেন না তাদের জন্য প্রাইজ আছে, বিশাল বড় প্রাইজ বাবা। তবে লক্ষ্য করে দেখবেন, ভগবান বললেন যাদের জন্য যাদেরকে পাঠিয়েছি শুধু তো খাওয়ার জন্য না বাবা, বদন দিয়েছে কৃষ্ণ নাম বলার জন্য, আবার নিজের খাওয়ার জন্য কর দিয়েছে, অর্থাৎ হাত দিয়েছে কিসের জন্য, ভগবানের নাম করার জন্য, নিজের কর্মের জন্য। পদ দিয়েছে কিসের জন্য, জামাই বাড়ি যাওয়ার জন্য, শুধু নামা শুধু জামাই বাড়ি যাওয়ার জন্য দেয়নি, যেখানে গুণাগুণ গুণ কীর্তন হয়, ভগবানের গুণানুগুণ নাম হয় সেখানে যাওয়ার জন্য। তাহলে ভগবান বললেন, যদি মনে করো যাদের আছে করে করে তালি দেবেন, যাদের না দিলে ক্ষতি নেই, তবে প্রাইসটা দিচ্ছে বাবা, প্রাইসটা কিন্তু নিতে হবে। হরে কৃষ্ণ। ভগবান বললেন, যাদের কর আছে তারা তালি দিচ্ছে পরে পরে, পরজন্মে যদি মানব রূপে তারা আসে তাদের সুন্দর দুটো কর আবার দেব, অসুবিধা নেই। কৃষ্ণ নামে কৃষ্ণ নামে। আর যাদের কর নেই, কর থাকতে তালি দিচ্ছে না বাবা, ভগবান বলল তাদের তো হাতের আর দরকার নেই, হাতটা কাজে তারা লাগাতে পারছে না, হাতের দরকার নেই। তো ভগবান বলল, ওসব মানুষদের তালে আমার হাত দিয়ে লাভ নেই, কেন হাতের প্রয়োজন নেই। তা ভগবান বলল, ওদের যখন হাতের প্রয়োজন নেই, এক কাজ করি, তালি ওদের চারটে পা করে দেই, তবে চিন্তা করবেন ভগবানের নাম শুনতে একটু পরে করেই তালি দেবেন। আপনারা যদি ফাঁকি দেন কিন্তু ফাঁকিতে পড়বেন, সকলে মিলিত একসঙ্গে হয়ে নিতাই গৌর হরিব, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বল, রাধা নামে মধুর নাম, রাধা নামে বল, কৃষ্ণ নামে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে বল, রাধা নামে দাদার গানে সন্তুষ্ট হইয়া ধনঞ্জয় বেরা পানিখালি ভাস্কর মোড় থেকে আগত 85 টাকা এবং সঞ্জয় বেরা মাননীয় অনিল কৃষ্ণ প্রধান মহাশয়ের জামাই, উনি ওনারা দুজনই দাদার গানে সন্তুষ্ট হয়ে এবং সম্প্রদায়ের প্রত্যেকের যে যার কাজ, যেমন খুলি খোল বাজাচ্ছে খুব সুন্দর, করতাল যে দিচ্ছে খুবই সুন্দর, ইয়া মাঝে বাজাচ্ছে খুবই সুন্দর, তাই সবাইকে 100টি টাকা পুরস্কৃত করেছে। জয় জয় গীতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শঙ্খ বাজাও লুদানা তোমরা সকলে মিলে,
শঙ্খ বাজাউলু দাউনা সকলে তুমি লয়ে শঙ্খ বাজাউলু দাউনা সকলে তুমি লয়ে আর এমন কচি কাঁচা সোনা পেয়েছ কোলেতে এমন কচি কাঁচা সোনা পেয়েছ কোলেতে আর শঙ্খ বাজাউলু দাউনা সকলে তুমি লয়ে শঙ্খ বাজে ভক্ত বাজে শঙ্খ বাজে ভক্ত বাজে বাজে করতা শঙ্খ বাজে ভক্ত বাজে বাজে করতার মধ্যে নৃত্য করে খুব ভালো লাগছে মা, সত্যি কথা। বছর দুই আগে এসেছিলাম, তা যেখানে যাই মা, যেখানে যাই অন্তত এই জায়গার একটু নাম করি। কেন করি জানো মা? এইসব মায়েরা খুব ভালো, বাবারাও ভালো। বাবারা রাগ করবে না বললে, না তো রাগ করবে, কিন্তু মায়েরা খুব ভালো। ধৈর্য ধরে এই এমন একটা অধম সন্তানের গান শুনে সেই সঙ্গে ভগবানের নামে প্রতিধ্বনি করে, খুব ভালো। আজকে এর আগে বলেছিলাম একবার, প্রথমে বলেছিলাম যারা না দেবে হলুদ্বনি সংকেতধ্বনি সজমা হবে। বলার পর আজকে দেখতে পাচ্ছি না, আজকে যে যারাই বসে আছে যেসব মায়েরা, আমার একদম নিজের মায়ের মতো বাবা, কোন রকম ভেজাল নেই। হরি বল হরি বল। তার শ্রীবাস অঙ্গনে নাম চলছে, মালিনী দেবীকে সঙ্গে নিয়ে শ্রীবাস ঠাকুর নামে বিবাহ হয়ে নাচছে, পারিষদকে সঙ্গে নিয়ে পারিষদগণকে সঙ্গে নিয়ে নাচছে। ওমা সন্তান হারানো তো বড় জ্বালা গো, জ্বালা না ভক্তিমতী মায়েরা এদিকে লক্ষ্য বাবা, একটু কথাগুলো শুনবেন। সন্তান হারানো বড় জ্বালা, যতই ভগবানের নাম করুক না কেন অন্তর দিয়ে, তবুও সন্তানের কথা মনে উঠলে একটু চোখে জল আসে না বাবা? তো ভগবানের নাম করছে শ্রীবাস অঙ্গনে, ভগবানকে সঙ্গে নিয়ে, গৌরহরিকে সঙ্গে নিয়ে, গৌরহরির সঙ্গে নিয়ে নাম করছে, করলেও কি হবে মা? মালিনী দেবী তবু নামে বিবর হয়ে নয়ন দিয়ে জল আসছে। হঠাৎ গৌরহরির লক্ষ্য গেলেন, মহাপ্রভুর লক্ষ্য গেলেন হঠাৎ মালিনী দেবীর নয়নের দিকে। মালিনী দেবীর নয়নের দিকে তাকিয়ে মহাপ্রভু বলছে, মালিনী কেন আজকে তোমার নয়নে জল দিচ্ছি, কেন কি হয়েছে? তুমি নামেই বিবর হয়ে এমন ভাবে কাজছো কেন? কি হয়েছে তোমার মনের কথাটা আমাকে বলো। মা গো, মালিনী দেবী তবু কিন্তু একবার মহাপ্রভুকে বলিনি, প্রভু গো আমার সন্তান মারা গেছে। মালিনী দেবী বলছে, প্রভু গো আমি তো নামে বিবর হয়ে পাগল হয়ে, যে নয়নের বাড়ি দেখতে পাচ্ছ সেটা দেখতে পাচ্ছ নামে বিবর হয়ে পাগল হয়ে আজ নয়নের বাড়ি ঘটছে। ভগবান মনে মনে চিন্তা করলেন, তুমি আমাকে চাপা দিচ্ছ, বেশ দাও ক্ষতি নেই। শ্রীবাসকে জিজ্ঞাসা করলো, একই কথা বললো, মা ভক্ত হতে গেলে অনেক শক্ত অনেক পরীক্ষা দিতে হয়, যেমন ভক্ত ছাড়া ভগবানকে পাওয়া যায় না, আবার ভগবানকে ভক্ত ছাড়া পাওয়া যায় না। ঠিক আছে,
তদ্রূপ যখন শ্রীবাসকে বললেন একই কথা, মালিনী দেবীকে বললেন একই কথা, অবশেষে নামে বিবাহ হয়েছে। মহাপ্রভু আমার কি করলেন, নাম চলছে নামে বিবাহ হয়ে নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে 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 মা, যখন নাম চলছে নামে বিবর হয়ে সকলে মিলে নাম করছে মা, সেই মালিনী দেবীর ছেলে অর্থাৎ শ্রীবাস ঠাকুরের ছেলে হঠাৎ গিয়ে দেখছে শ্রীবাসের পাশে পাশে আর মালিনী দেবীর পাশে সেই ছেলেও নৃত্য করছে। ভগবান পরীক্ষা নিল, যদি সঠিক ভক্ত হয়ে থাকো মা ভগবান পরীক্ষা নেবে, ভগবান তোমার কাছে অনেক কিছু কেড়ে নেবে, ভগবান কিন্তু পরীক্ষা নেওয়ার পর তোমার সময় মতো সব দিয়ে দেবে। ভালো ছাত্র পরীক্ষা দিলে কি হয় মা, রেজাল্ট আউটের সময় মাস্টারমশাইটা যেভাবে রেজাল্ট দেয় ফিরে আসে, তত্র ভগবান পরীক্ষা নেবে ভক্তর সময় মতো আবার ফিরিয়ে দেবে। তার সন্তানকে ফিরে দিয়ে আনন্দে সবাই নাচছে, এদিকে কি হলো, পুরো বের ভাবে গোরা মনেতে পড়িল, পুরো বের ভাবে গোরা মনেতে পড়িল, আর পুরো বের ভাবে গোরা মনেতে পড়িল, এই পুরো বের ভাবে গোরা মনেতে পড়িল, আহারে পুরো বের ভাবে গোরা মনেতে পড়িল, আর পুরো বের ভাবে গোরা মনেতে পুরা লীলা মোর
হরো হরো বোম বোম শিব করে নৃত্য করে রাধা কৃষ্ণ চল চলাই চাল জানো সোনা কালির আলো ও দিল ছড়া বাঁশি বাজায় ভালো হরো হরো বোম বোম শিব করে নৃত্য করে রাধা কৃষ্ণ বাহি করে তুমি জানি চালবি যেন সোনা খালির আলো ও দিদি তোর তেল ছড়া বাঁশি বাজায় ভালো রে দিদি বাঁশি বাজে বন্দে নন্দন প্রণতি ভুবন পন্দে প্রণতি ভুবন প্রণতি ভুবন মধুব মধুব
মা এদিকে পায়ে দিয়ে কেউ বসবেন না বাবা, পা দিয়ে বসতে নেই, যেদিকে গান হয় বাবা। মা প্রভু অসন্তুষ্ট হয়, একটু কষ্ট হলে সাইড মেরে বসবা, বুঝতে পারছো অনেকক্ষণ থাকলে কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট করলে বাবা ভগবানকে পাওয়া যাবে। যাই হোক, এতক্ষণ কোথায় ছিলাম আমরা? কোথায় ছিলাম গো? নবদ্বীপে ছিলাম। এখন যাব কোথায়? আপনারা বলুন এখন যাব কোথায়? কোথায় যাবো? এই বাবু সোনা বলছে দিল্লি যাবে। দিল্লি যাওয়ার মতো অবস্থা এখন। তা যাই হোক, আমরা যাবো এখন বৃন্দাবন। তা বৃন্দাবনে কারা যাবেন না একবার হাত তুলুন তো দেখি। হাসলে হবে না বাবা, আমরা হয়তো ভাবছি উল্টোটা, কিন্তু মা পুরো মুড়ে গেছে সঠিক ভক্ত বাবা। রাধে রাধে বাচ্চা বাবা, এ বাবা, ওরে বাবা, পুরো মুড়ে গেছে ভগবানের প্রেমে, ভগবানের নামে পুরো মুড়ে গেছে। যদি বলছো তরকারি লবণ দিয়েছো বলে হ্যাঁ, বলে তরকারি লবণ দেওয়া হয়নি বলে না, হ্যাঁ হ্যাঁ সবটাই হ্যাঁ। তা ভগবানের প্রেমে যারা বুড়ে যায়, আজকে যেসব মায়েরা বুড়ে গেছে আপনারা যা বলবেন, যেটাই বলবেন মায়েরা বলবেন হ্যাঁ, মায়েরা সবটাই হ্যাঁ বলবেন। তা বৃন্দাবনে যারা যাবেন হাত তুলুন, সকলে মিলে আমরা যাবো তো। একবারে বলো রাধে রাধে না, আস্তে আস্তে বাবা। ও মায়েরা, বাবারা অনেকে হাত তুলছেন, অনেকে হাত তুলতে গিয়ে, অনেকে হাত তুলতে গিয়ে দেখা যাচ্ছে হাতটা উঠছে না, এই অবস্থা হচ্ছে। ভালো করে লক্ষ্য করে দেখবেন, গৌরার এক নিতাই দুটি ভাই আছে। গৌরার নিতাই কোথায় আছে দেখুন, গৌরার নিতাই, গৌরার নিতাই দুটি হাত কিভাবে তুলে আছে মা? সে তো 365 দিন তুলে আছে, আর আমি 10-8 ঘন্টা কি 1 ঘন্টা থাকবো? মাঝে মধ্যে আপনাদের যেই বলছে একটু হাতটা তুলুন, কেউ কেউ তুলছে, কেউ কেউ তুলছে। মন পরিষ্কার করে তুলুন, মনপ্রাণ সব ভগবানের চরণে, একদম বাহু তুলে সকলে মিলে গৌর শীতলাতে প্রেম আনন্দ করিব। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। বৃন্দাবনে নিত্য লীলা, বৃন্দাবনে নিত্য লীলা, করে নব ঘনশ্যাম। একবার বলো রাধে, একবার বলো রাধে, একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন। জগায়ার মাধাই নাচে দুটি বাহু তুলে, জগায়ার মাধাই নাচে দুটি বাহু তুলে, গৌরার নিতাই নাচে হরি হরি বলে, হরি হরি বলে, গৌরার নিতাই নাচে হরি হরি বলে, মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে, মনের আনন্দে নাচে রাধে বলো রা। একবার বলো রাধে রাধে না, চলো বৃন্দাবন ধাম। একবার বলো হরি 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 বল, হরি বল, চলো বৃন্দাবন।
একবার বলো রাধে রাধে চলো বৃন্দাবন বৃন্দাবনে 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 বৃন্দা কই বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ওই বৃন্দাবনে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা ফুলেতে গোহরা আবার কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ও ললিতা ও বিশাখা ফুলেতে গোহরা কোন ফুলেতে কৃষ্ণ আছে বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপি সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা ওমা বৃন্দাবনে চলে গেলাম তো বৃন্দাবনে গিয়ে কার জয় ধ্বনি করতে হয় বাবা কংস বৃন্দাবনে জয় ধ্বনি কার করতে হয় রাধে রাধে কেন বলুন তো আমার গোবিন্দ বড় তবু রাধে রাধে বলতে হয় কেন ভক্ত বড় না ভগবান বড় ভক্ত বড় বাবু কিন্তু একটু কম বুঝতে পারে বাবু মনে হচ্ছে কীর্তন শুনে শুনে পুরো পেকে গেছে ভগবান কৃপা করুন আরো কিছু যেন ওনার মধ্যে প্রদান করে তাহলে ভক্ত বড় ভগবানের প্রধান ভক্ত কে বাচ্চাগুলো বড় প্রধান ভক্ত কে ভগবানের প্রধান ভক্ত হল রাধা রানী অষ্ট সখী ভগবানকে বাঁচাবার জন্য একদিন ভগবান যখন শিরোপীড়ায় পড়েছিল অর্থাৎ মাথার যন্ত্রণায় ছটফট করছিল সকলের কাছে গেছিল মা তাদের ওই চরণের ধুলা নেওয়ার জন্য চরণের ধুলা যদি ভগবানের ললাটে দেওয়া যায় ভগবানের শিরোপীড়া ভালো হবে কি বাবা সকলের কাছে গেছিল দেব দেবী প্রত্যেকের কাছে কেউ কিন্তু দেয়নি কেন দেয়নি বলুন তো পাপে লিপ্ত হবে বলে যে ভগবানের আমাদের চরণ তোলা দেব এই জন্যে দেয়নি কে দিয়েছিল অষ্ট সখী নিয়ে রাধা রানী যেখানে ছিল সখীদের কাছে গিয়ে নারদ মুনি বললেন মনে হচ্ছে ভগবান আর বাঁচবে না গো ভগবান মনে হয় এই যাই অবস্থা ভালোবাসার কি টান দেখুন মা ভালোবাসার অনেক তফাত আছে বাস্তব জগতে ভালোবাসা হয়
বাস্তব জগতে যে ভালোবাসা হয়, বাস্তব জগতে বলছি মা একটু মিলিয়ে নেবেন, আপনাদের কুলের সন্তান অদম্য সন্তান কুমার ভাস্কর বলেই যাচ্ছি, বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে দেখবেন। বাস্তবের যে ভালোবাসা আছে বাবা, স্বার্থের ভালোবাসা, স্বার্থ শেষ হলে সে ভালোবাসা টিকবে না। নায়ক নায়িকার যে প্রেম ভালোবাসা আছে দেখবেন একই কেস, যতক্ষণ উভয় পক্ষের মধ্যে চা পাওয়া ঠিক থাকবে, যখন ছেলেটা দিচ্ছে দিতে দিতে আর পাচ্ছে না, তখনই কিন্তু নায়ক নায়িকার শেষ। কাদের জন্য ভালোবাসছেন ছেলে? শুনে রাখুন, ছোট্ট করে পালায় চলে যাবো, সময়টা বেশি নেই, ছোট্ট করে একটা কথা বলে যাই না, মন দিয়ে শুনবেন। ছোটবেলায় আমরা কিন্তু সকলে কিন্তু ধারাপদ বই পড়েছি, পড়েছি তো মা? নামতা নামতা যার বলে ধারাপদ, ধারাপদের সঙ্গে তটে ভগবান শ্রীকৃষ্ণের কেমন মিলন আছেন দেখুন। ভগবানকে পেতে হলে কিসের প্রয়োজন, সেইটাকে ত্যাগ করতে আসতে পারিনি বলে ভগবানকে আমরা পাইনি। ধারাপথে নয়ের নামতাটা দেখেছেন বাবা? নয়ের নামটা শুনেছেন? ভগবানকে পেতে গেলে যোগের ঘরে বিয়োগ হলে চলবে না, শুধু যোগ করে যেতে হবে। যারা শুধু যোগে আগাতে পারবে ভগবানকে তারা পাবে। যোগের ঘরে যদি বাবা বিয়োগ হয়ে যায়, কিন্তু বিয়োগ হয়ে গেলে কিন্তু ভগবানকে আপনারা পাবেন। নয়ের নামটা দেখতে একটু লোক করবেন, যোগ করতে হবে বাবা, যোগ করে যাবে। নয়কে দশ, আমার নয়কে কত হয়? নয়। আমরা একা আর কেউ নয়, এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে কেউ আর যাবে না। বুঝতে পেরেছেন? এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে আর কেউ যাবে না। যাবে কি? আপনি সাদের স্বামী, সুন্দর স্বামী, ছেলে পুলে নাতি নাতনি কেউ যাবে? কেউ যাবে না বাবা, এমন হেঁচকা টান দেবে উড়ে চলে যেতে হবে। আর পাঁচতলা দশতলা বাড়ি, ওই বাড়ি সুন্দর করে ছেলের জন্য ভগবানের না ডেকে দশতলা বারোতলা পনেরোতলা বাড়ি করে রেখেছেন, ওই বাড়িতে শেষের দিনে যখন শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে না, ওই একটা ছেলে যদি হয় আর বৌমা থাকবে, বৌমা যদি ছেলে বলতে লেট করে বাবা, বৌমা কিন্তু বলতে লেট করবে না। বৌমা কি বলবে জানো তো বাবা? এই দেখো ওই বাসি মনটা নিচে রাখো না, বেলা তো শেষ হয়ে গেল, আগে দাও বাইরে। তাহলে কি নয় একে নয়, এসেছি একা, যেতে হবে একা, একা ছাড়া আর কেউ নয়। নদুগণে কত মা? তেরো। আরো বলা হলো না নয় একে আরো বাকি আছে, একটা ছেলে আর আটটা মেয়ে, না আটটা ছেলে আর একটা মেয়ে বাবা, একটা ছেলে আর আটটা মেয়ে, নজন সুন্দর করে বাড়ি গাড়ি গুছে ভগবানের চরণে কোনোদিন একটা পুষ্পাঞ্জলি অব দেয়নি, ভগবানকে ডাকেনি বাবা। সেই বুড়ো বুড়িমা একদিনে বুড়ো হয়েছে, বুড়ো হয়ে যাওয়ার পরে এমন ভগবানকে না ডাকার ফল ভগবান বললো তোদের জন্য তো সব দিয়েছি, আমার নাম বললিনি, শুধু তোদের জন্য ভাবলি তো ভাব, তোদের জন্য ভাব, তোদের আমার জন্য যখন ভাবলিনি আমি তোদের একটা দেই। কি দিয়েছে জানো মা? মুখ বেঁকে গেছে কি বালিশ না প্যারালাইজ না কি বলে ওর মা? মুখ বেঁকে গেছে, হাত বেঁকে গেছে, তা পাশের বারান্দায় রেখে দিয়েছে, ময়লা করছে বেজো মেজো বৌমা, বৌমাদের ডাকছে, এক এক করে বৌমাদের ডাকছে, ও বৌমা আমার কাছে একটু এসো না গো বৌমা, আমি না পায়খানা করছি বাবা, ওই নোংরার উপরে ওই গন্ধ সহ্য করতে পারছি না, একটু এসো না। বৌমা তখন বলছে আমার স্কুলে এখন ছেলের স্কুলে পাঠানোর সময় হয়ে গেছে, তুমি দাঁড়াও তো আমি আগে পাঠিয়ে দিই। মেজ বৌমা, ছেজ বৌমা, সকলের কাছে মা গেল,
সকলের কাছে এক এক করে গেল, একই অবস্থা। সব বৌমাদের কাছে লক্ষ্য করবেন কথাগুলো, এইভাবে ভেবে একটু চিন্তা করে ছেলেদের জন্য হাজার গুণ ভাবুন, এক গুণ অন্তত ভগবানের চরণে ফেলুন, লাভ হবে। ওই এক গুণের জন্য একদিন ওই এক গুণ করে ফেলতে ফেলতে হাজার গুণ ভগবান উপকারে ফল করবে আপনাদের। তাই যখন সব বৌমাদের হলো না, আমার অবশেষে বললাম নয় একে নয়, একটা ছেলে একটা মেয়ে আর একটা ছেলে, লাশ পর্যন্ত যখন না হলো, একটা নাতিরে বলছে বাবা ভাইরে ফোনটা একটু করে দে না, হ্যালো, তোর একটা পিসি, আমার তো একটা মাত্র মেয়ে, খুব আদর করে ওরে না খাইয়ে খাইয়ে বড় করে খুব বড় লোকের যায় বাড়ি বিয়ে দিয়েছি, একটু দেন একটু সঙ্গে কথা বলি। অবস্থাটা দেখুন, নাতি ফোনটা করে দিল, হ্যালো, ফোনটা ধরে বলছে হ্যালো এমা ভালো আছি, যখন মার কাছে মেয়ের কাছে ফোন করছে, মা তার মেয়ে তখন বলছে হ্যাঁ মা ভালো আছি, মা তুমি ভালো আছো তো, তা বলছে কি করে ভালো থাকি বলতো, তোর আট আটটা বৌদি আট আটটা দাদা ওই ঘরের একটা দাবায় ফেলে রেখেছে, ওই ময়লার উপরে আমি গড়াগড়ি খাচ্ছে, গন্ধে থাকতে পারছি না, কেউ আমার একটু দেখতে আসে না, মারে তুই একটু আয় না মা, আজ তুই একটু এসে আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যা না। আমা যখন মেয়ের এই কথা বলেছে, মেয়ে কি উত্তর দিচ্ছে দেখুন, বলে মা গো তুমি তো আমার পরের বাড়ি বিয়ে দিয়েছো, জানো তো আমার ছেলে স্কুলে যায়, তোমার জামাই আবার অফিসে যায়, তাদের রান্না বান্না করে তাদের টিফিন দিতে হয়, কি করে যাই বলুন তো, কি করে যাব। অবস্থাটা দেখেছেন মা কাদের জন্য ভাবছেন, হ্যাঁ কাদের জন্য ভাবছেন গো, ভেবে কি লাভ, মোমবাতি সেজে পড়ে থাকবে বাবা, মোমবাতিকে লক্ষ্য করবেন, মোমবাতিতে আগুন দিলে বাবা মোমবাতি গলে যায় আর দড়িটা কিন্তু পুড়ে শেষ হয়ে যায়, গলে গেলেও টোপে টোপে কিন্তু বস্তুটা কিঞ্চিৎ রয়ে যায়, ঠিক আছে, কিঞ্চিৎ রয়ে যায়, দড়িটা কিন্তু পুড়ে যায় অর্থাৎ ছাই হয়ে যায়, দড়ি কিন্তু কোনো কাজে লাগে না। তাই মানব জীবনে পে আমরা কিন্তু হেলায় হারিয়ে দিচ্ছি, সংসারের জন্য ভাবুন, ছেলে মেয়ের জন্য ভাবুন, ছেলে মেয়ের নিয়ে যেমন আপনার কর্তব্য, সংসার নিয়ে যেমন আপনার কর্তব্য, ভগবানকে নিয়ে আপনার তেমন কর্তব্য। নিতাই গৌর হরি 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 বল, তালে নয় একে নয়, নয় দুগুণে কত বাবা, নয় দুগুণে আঠারো, আঠারো আর আট আর এক কত হয়, আট আর এক কত হয় নয়, দেখবেন নামতার সঙ্গে যোগের ঘরে বিয়োগ যেন না হয় বাবা, ন দুগুণে আঠারো যোগ করলে কত হয় নয়, তিন নাম কত হয় মা, সাত আর দুয়ে কত হয়, কথা বলুন কথা বলুন, হ্যাঁ কথা বলতে হবে, চার নাম, ছয় তিনে কত হয়, তাহলে বিয়োগ হচ্ছে না তো বাবা, যোগের ঘরে বিয়োগ হলে সমস্যা হয়ে যাবে, তাহলে ন নং কত হয়, ন নং, তাহলে ন নং একাশি, তাহলে কি বললেন ন নং একাশি, আমরা একাই আসি, একাই আসি, একাই আসি, একাই আসি, একাই আসি, সঙ্গে কেউ আসে না গো, একাই আসি, একাই আসি, সঙ্গে তো কেউ আসে না গো, একাই আসি, একাই আসি, সঙ্গে কেউ আসে না গো, একাই আসি।
বলছে ননং একাশি, আবার আটা রেখে নয়। যোগের ঘরে যদি বিয়োগ করে ফেলে না, ভগবান কিন্তু সেখানে থাকে না। আপনাদের চরণে ধরে বলে যাব, যতটুকু পারবেন ভক্তিভাবে ভগবানকে ডাকবেন। ভগবানকে ডাকতে গেলে সময় লাগে না, সময় সীমা লাগে না, নিজের কর্মের মধ্যে দিয়ে ভগবানকে ডাকা যায়। সকালে গৃহে ঝাড় দিচ্ছেন, ভগবানকে ডাকতে পারেন। মাটির জোড়া মাথায় আছে, ভগবানের নাম বলতে পারেন। ভগবানের নামে কোনো বাধা নেই, সময় থাকতে যখন ইচ্ছা ভগবানের নাম করতে পারেন। ঠিক আছে, বোঝা গেল মা? তাহলে বৃন্দাবনে চলে এলাম। রাধারানী কি, রাধারানী কি, রাধারানী কি, শ্যাম সুন্দর কি, হৃদয় গৌর সীতানাথ প্রেম আনন্দে হরি হরি বল হরি বল। অমা, ধীরে ধীরে আমরা সকলে কিন্তু বৃন্দাবনে পৌঁছে গেলাম। বৃন্দাবনে পুতনা বধ করি, কালিয়া দমন করি, অবশেষে ভগবান শ্রীকৃষ্ণ আমার, ভগবান শ্রীকৃষ্ণ আমার অবশেষে আমার দ্বারকায় রাজা হয়ে বসে আছে। তারকায় গিয়ে রাজ সিংহাসন দখল করে ভগবান শ্রীকৃষ্ণ আমার, তিনি রাজা হয়ে সিংহাসনে বসে। অবশেষে নারদ মুনি আমার চিন্তা করছেন, ভগবান শ্রীকৃষ্ণকে খুঁজতে খুঁজতে বৃন্দাবনে পা দিলেন। বৃন্দাবনে পা দিয়ে দেখছে বৃন্দাবন যেন নিস্তব্ধ। বাবা, যেমন রাত্রে নিশুতে রাতে আমরা সকলে ঘুমিয়ে পড়লে যেমন কোনো আওয়াজ পাওয়া যায় না, নিস্তব্ধ হয়ে থাকে, তদ্রূপ নারদ মুনি যখন বৃন্দাবনে পা দিলেন, বৃন্দাবন যেন একদম নিশ্চল। কেন বলুন তো মা? এক শত বছর কৃষ্ণ হারা হয়ে বৃন্দাবনের কি, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুণলতা সকলে কিন্তু কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, কৃষ্ণ দেখা দাও, এই চিন্তায় তারা পাগল হয়ে আছে। কৃষ্ণ একটাই মাত্র যেমন চন্দ্র থাকে আশাশে, তত্র বৃন্দাবনে একটাই ছিল, সে ছিল কে? কৃষ্ণ চন্দ্র। সেই কৃষ্ণ চন্দ্র হারা হয়ে বৃন্দাবন শোকামত হত, শোকামত শোকামত মর্ম হত হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে দেখা দাও বলে ডাকছে। নারদ মনে বলল, না, এখানে থেকে তো আমার কোনো কাজ নেই, আমি যে জন্য এখানে এসেছি, যে বস্তুর জন্য এখানে এলাম, যে জিনিস পাওয়ার লাগে এখানে এলাম, সে জিনিস যদি না পাই ওইখানে থেকে লাভ নেই, ওই বস্তুটা কোথায় আছে আমার সেইখানে খুঁজতে হবে। আমার নারদ মুনি ধ্যান করে জানতে পারলেন কৃষ্ণচন্দ্র আর বৃন্দাবনে নেই, তিনি দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসে আছেন। নারদ মুনি আমার সুন্দরতে গান গাইতে 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 মনের আনন্দে চললেন সেই দ্বারকার দিকে। দ্বারকার দিকে চললেন, কেমন ভাবে চললেন
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হা সবাই মিলে মা হরে কৃষ্ণ ফাঁকি দেবেন না ফাঁকি দিলে ফাঁকি দেবে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 অবশেষে যখন দ্বারকায় পা দিলেন, দ্বারকায় যখন পা দিয়েছে বাবা কৃষ্ণচন্দ্র দ্বারকার রাজা মশাই, রাজরাজাদের ব্যাপার ঠিক আছে, বাস্তব জগতে কিন্তু এরকম হয় না বাবা। বাস্তব জগতে আগে ছিল রাজা, এখন হয়েছে নেতা বাবা। এখন যারা নেতা হয়েছে রাগ করবেন না কিংবা কমরেড, তারা অনেক কিছু ভুলে যেতে পারে, আসতে ভুলে যেতে পারে, সময়ের পরিপ্রেক্ষিতে অনেক কিছু ভুলে যেতে পারে, কিন্তু ভগবান কিন্তু কিছু ভুলে না বাবা। ভগবান কিন্তু দ্বারকায় রাজা হয়ে বসে আছেন। অবশেষে নারদ মুনি যখন নারায়ণ 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 বলে যখন দ্বারকায় পা দিলেন, অবশেষে ওই রাজ গৃহের দিকে গেলেন। যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে দেখে বলছে, নারদ নারদ মুনিকে দেখে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন গো, বলি আসুন আসুন, বলি কৃষ্ণ বলি আসো না দিল
কথায়ব আপনাদের বাড়ি আত্মীয় স্বজন আসলে কি করেন আপনারা? সমীর বাবু বলছে নাকি লোক কুটুম আত্মীয় স্বজন আসলে ঘর থেকে বার করে দেয় ভাত দেওয়ার ভয়তে, যাই হোক হতে পারে। আছে এমন ব্যক্তি আছে বাবা যারা ভগবানকে ভালোবাসে না, তারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাগলা পাগলি কাউকে ভালোবাসতে পারে না, কেন তাদের ভালোবাসার মনটা তো জন্মায়নি। ভালোবাসাটা আগে জন্মাতে হবে। ভালোবাসা কাকে বলে, ভালোবাসা বস্তুটা কি? তা সমীর বাবুর মধ্যে মনে সেই জিনিসটা নেই। ভগবানকে ভালোবাসেন সাটকারে ভালোবাসা কিছু থাকলে থাকতে পারে। হরি বল হরি বল, যার জন্য বলেছে তাড়িয়ে দেবো। বাস্তব জগতে আমার মায়েরা, মায়েরা কোনো আত্মীয় স্বজন আসলে মায়েরা কি করে, ঘর থেকে একটা বসার জায়গা কিছু না পারলেও ঘর থেকে একটা বসার জায়গা এনে তাদের বসতে দেয় তো মা? আপনারা দেন তো? আপনাদের দেখে মনে হচ্ছে আপনাদের না, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো না দিতেও পারে, সেটা তো আমি বলতে পারবো না। যারা বাবা যারা দেন তারা ভালো, আর যারা না দিয়ে থাকেন বলছে বাবা কোথা দিয়েছে, এ ছেলেটা জ্বালাতে এসছে কেন আমাদের, মানে কাটা গায়ে নুনের ছিটে দিতে এসছে? ওমা গালাগালি দেবেন না, যারা দেন না তারা কিন্তু দেবেন, ভগবান আপনাদের ভালো করবে। তা ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে দেখে রাজা হয়েও তিনি আজ নারদ মুনিকে একটা বসার আসন দিয়ে, বসার জন্য বসার আসন দিয়ে নারদ মুনিকে বসতে দিলেন। ওমা ভালো করে লক্ষ্য করবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কীর্তন কিন্তু এমন একটা বস্তু মন দিয়ে শুনতে হয়, মন দিয়ে না শুনলে কিচ্ছু বোঝা যাবে না। ওই লাস্টে একটা সেই কি সাতকাণ্ড রামায়ণ পড়ে সীতারামের মাসি, ঠিক আছে, সব সময় জুড়ে গল্প হয়ে যাচ্ছে, রামায়ণ হয়ে যাচ্ছে আর কটা মাসি এক জায়গায় বসে বসে শুধু গল্প হচ্ছে, ছেলেটা দেখতে হেবি, হ্যাঁ হেই গান করছে, দুটো খুলি ছিল না, যা তাদের কথা আর কি বলবো, আর ইয়ামা যে বাজাচ্ছিল মাইরে, ও যা ভজন গাচ্ছে আর ওই দাদার মাঝে মাঝে দিচ্ছে, ভালো লাগছে, হ্যাঁ মনের আনন্দে এইদিকে লক্ষ্য এই গল্পের দিকে। কিন্তু কীর্তনিয়া বলো আর রামায়ণ যে গাইছিল সে কিন্তু রামায়ণ পর্ব শেষ হয়ে যাচ্ছে, শেষের পরে পাশের যখন এই চারজনা গল্প হচ্ছিল চারজনার কিছু হলো না, চারজনা না হওয়ার পরে পাশে যখন বাড়ি গিয়ে বলছে বলে দিদি আমরা না কি বললো কথাটা বুঝতে পারলাম না, আচ্ছা বলতো দিদি কি বললো, সীতা কি রামের মাসি বললো? মনে হয় দিদি আরেকজন বলছে হ্যাঁ রে, এই এইটাই আমি ভুলে গেছিলাম, আজও তো শুনিনি, বলে এইটাই ঠিক, তুই ঠিক মনে রেখেছিস তো, বাড়িতে গিয়ে বলতে হবে সীতারামের মাসি, ঠিক আছে। এমনই অবস্থা করে যেও না, যতক্ষণ এই হরিবাসরে বসে থাকবেন মনোপ্রাণ দিয়ে একটু কৃষ্ণ কথা শ্রবণ করবেন, ভুল ত্রুটি হলে পরে বলবেন, মন দিয়ে কিন্তু শ্রবণ করতে হবে ভগবানের নিতাই গৌর সুতনাথ প্রেম আনন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। এদিকে এদিকে মা এদিকে যখন ওই বসার আসন দিয়েছে একটা কোন বড় ব্যক্তি রাজা ব্যক্তি আসন দিয়েছে বাবা, সেটা কিন্তু চিন্তার ব্যাপার, আর নারদ একটা ভিখারি মানুষ এদিক ওদিক ঘুরে, তো ওই জন্য নারদ মুনি যখন আসন দিচ্ছে, নারদ মুনি তো একটু গরিব আর ভগবান শ্রীকৃষ্ণ ওখানে রাজা হয়েছে, যেন একটু ইতস্তবোধ করছে, একটু
লজ্জা করছে, আসনে বসলো বসে কিন্তু কেমন লজ্জা করে শুধু ভগবানের মুখের দিকে চায়, একবার এদিকে চায় একবার ওদিকে চায়। তো ভগবান শ্রীকৃষ্ণ আর সহ্য করতে পারলেন না, চিন্তামণি অন্তর্যামিনী ভগবান সহ্য করতে না পেরে নারদ মুনিকে বলছে, নারদ তুমি এমন করছো কেন, তুমি এদিক ওদিক করছো কেন, বলো তুমি কিসের জন্য এসছো আমাকে বলো। আমার নারদ মুনি তখন আস্তে আস্তে এদিক ওদিক চাচ্ছার বলছে, বলবো প্রভু বলবো, বলছে হ্যাঁ তুমি যখন বলার জন্য এসেছে এখানে তুমি বলো কিসের জন্য এসেছে, বলো বড় আশা নিয়ে এসেছে, বল প্রভু গো ভগবান আমি একটা বড় আশা নিয়ে এসেছি। বলছে কি আশা সেই কথাটা বলো, বলছে না বড় আশা, বলে কি আশা, বলে আমার আশা পূরণ করো এবার, আমার আশা পূরণ করো, আমার আশা পূরণ করো এবার, বলছে আশা পূরণ করো এবার, বলে কি আশা পূরণ করবো, ভগবান বললেন আমি কি আশা পূরণ করবো, বলে কেন শুনেছি তুমি তো ভক্ত বাঞ্চা কল্পতরু, তোমার যে যেমন ডাকে যে যেমন ভাবে ভজে তার সেইভাবে তুমি আশা পূরণ করো, তা আজ আমি তোমার কাছে এসেছি, বলি আশা পূরণ করো এবার, আশা পূরণ করো